আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরগো খানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলম রেসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হস্তমতনের কু অভ্যাস থেকে কীভাবে ফিরবেন। যারা বিয়ে করছেন এবং কি আপনাদের বর্তমানে বৈবাহিক জীবনে অশান্তি, স্ত্রীকে সময় দিতে পারেন না, কারণ হলো দ্রুত বীর্যপাত ঘটে যায়, অতিরিক্ত হস্তপাতন করার ফলে আগামোটা গোড়াচ্ছেদন হয়ে গেছে, লিঙ্গ ভিতরে ঢুকে গেছে, খণ্ডকোষ ঝুলে পড়েছে, নানা ধরনের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে, স্ত্রীকে সময় দিতে পারেন না। তা আসলে হস্তমতনের যে কঠিন সমস্যাটি, এটি আমরা কীভাবে দূর করব। হস্তমতনের বিষয় রয়েছে পুরুষ এবং মহিলারা উভয় করে থাকে। তবে আসলে এটা একটা যুবক বয়সে যখন যৌবন প্রাপ্ত হয় তখনই তার এই সমস্যাগুলো বেশি ফেস করতে হয়। বিশেষ করে যারা মোবাইল ব্যবহার করে থাকে তারা সাবধান হবেন, কারণ আপনার মোবাইলের মধ্যে বেশিরভাগই নেগেটিভ ছবি পাওয়া যায়। আপনারা যতটা সম্ভব এ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যারা মোবাইল ব্যবহার করে অনেকে পর্নোগ্রাফি দেখে থাকেন, এরপরে আপনার হস্তমতনের এটা জেগে থাকে। তারপর আরেকটা বিষয় রয়েছে যে অনেকে অতিরিক্ত খাওয়া দাওয়া গ্রহণ করে, এর ফলে অতিরিক্ত যে জৈবিক সাইদেটা ওইখান থেকে আসে। তা আসলে এটা যখন অতিরিক্ত হবে তখনই আপনি হতে পারে হাত দিয়ে করবেন, অন্য কোনো উপায় করবেন, বা হতে পারে আপনি জিনা করে ফেলবেন। তো আমি বলবো আপনাদের, যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা খাবারটা পরিমাণ মতো খাবেন, মশলা জাতীয় খাবারগুলো কম খাবেন, পুষ্টিকর খাবার ঠান্ডা জাতীয় খাবারগুলো বেশি গ্রহণ করবেন। পাশাপাশি আপনারা সপ্তাহে এক দুই দিন রোজা থাকতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শরীরে যে একটা বাড়তি চাহিদা হস্তমতনের কু অভ্যাস বা জিনা ব্যবস্থানের যে মানসিক একটা ই থাকে, এটা আর আসবে না। এই জন্য সপ্তাহ কমপক্ষে দুই দিন আপনারা রোজা থাকতে পারেন, এটা খুবই ভালো। আর যারা, বিশেষ করে যারা অতিরিক্ত হস্তমতন করেছেন, আগামোটা গোড়া চিকন হয়ে গেছে, দেখা যাচ্ছে যে আপনাদের যে এখন আগামোটা গোড়া চিকন, গোড়া মোটা আগা চিকন, এই যে সমস্যাটা, এখন আপনারা স্ত্রীর সাথে সহবাস করতে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যায়, অতিরিক্ত হস্তমতনের কু অভ্যাসের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আমি আপনাদেরকে আজকে চারটি ওষুধের কথা বলবো, ডিসক্রিপশানে এই ওষুধগুলো লিখে দেবো, আপনাদের যদি মনে না থাকে আপনারা যেই নিয়মে বলবো ওই নিয়মে গ্রহণ করার চেষ্টা করবেন। এক নম্বর হলো নাক্স বোম 30। এই ওষুধটা আপনারা প্রতিদিন সকালে 2 ফোঁটা এবং কি রাত্রেবেলা 2 ফোঁটা গ্রহণ করবেন, পরপর 2 দিন এটা গ্রহণ করে ফেলবেন, এটা আর খাবেন না। তারপর আপনারা ক্যালকেরিয়া ক্রার যে ওষুধটা রয়েছে এটা গ্রহণ করবেন 30 পাউডারের সকালে এবং কি রাত্রেবেলা 2 ফোঁটা করে 4 ফোঁটা গ্রহণ করবেন 5 দিন, তারপরে এটা শেষ করবেন। তারপরে লাইকোপোডিয়াম আপনারা 30 পাউডার নেবেন, আপনারা 2 ফোঁটা করে খাবেন হলো 5 দিন, এটা খাওয়ার পরে আপনারা শেষে গ্রহণ করবেন সালফার 2 ফোঁটা করে 2 দিন 2 বেলা, মোট 4 বেলা হবে, সকালে রাত্রে আবার সকালে রাত্রে 2 দিন খাওয়ার পরে আপনারা দেখবেন, আশা করি এতে আপনাদের যে হস্তমতনের যে কু অভ্যাস এটা আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পাশাপাশি আপনাদের যে দাম্পত্য জীবনে কলহ সমস্যা এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনারা তখনই বুঝতে পারবেন। যদি এই ওষুধগুলো গ্রহণ করার পরেও আপনাদের সেরকম বুঝ আসতেছে না, তখন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে এতগুলো ওষুধ কীভাবে সংগ্রহ করবো, কোন ওষুধ ভালো হবে, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বা ইমেল নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের উপযুক্ত চিকিৎসা দিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।